এই মুহূর্তে ঘুম ধুমে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। বান্দরবনের ঘুমধুম এবং তুমরুতে বেশ কয়েকটি মোটরসেলের গোলা এবং রকেট লঞ্চার বাংলাদেশের ভূখণ্ডে এসে পড়েছে, যা মিয়ানমার থেকে ছোড়া হয়েছে। সেই গোলাগুলো গতকালকে একটি নিষ্ক্রিয় করা হয়েছে, আজকে কিন্তু আরও দুটি গোলা নিষ্ক্রিয় করার কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে আমরা যে স্থানে রয়েছি তার যে এখানে তুমরু সীমান্তে, সেখানে আসলে নেটওয়ার্ক বিপর্যয়ের কারণে আসলে দেখানো যাচ্ছে না, তবে আমরা সেই জায়গায় যে বিষয়টি দেখেছি সেখানে প্রচুর উৎসুক জনতা ভিড় করছে। যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বোম ডিসপোজাল ইউনিট এসেছে, পাশাপাশি পুলিশ এসেছে এবং বিজিবি এর সঙ্গে রয়েছে। তারা চারদিকে মাইকিং করা হয়েছে যাতে মানুষজনকে সরে যাওয়ার জন্য 1 কিলোমিটার দূরে। তো সেই জায়গায় এখন পর্যন্ত যে কার্যক্রম, বোমগুলো নিষ্ক্রিয় করার যে কার্যক্রম, সেটি চলমান রয়েছে, এখনও পর্যন্ত সেটি সফল হয়নি। তবে কবে নাগাদ হতে পারে সেটি এখনও বলা যাচ্ছে না। আর আমরা এখানে যেখানে রয়েছি ঘুমধুম উচ্চ বিদ্যালয়, সেখানে আসলে মিয়ানমারের যে সীমান্তরক্ষী বাহিনী বিজিপি রয়েছে, সেই বিজিপির এখানে বেশ কিছু সংখ্যক সদস্য রয়েছে, টেকনাফে 164 জন রয়েছে, আর বাকিগুলো এই ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। তাদেরকে কখন ফেরত পাঠানো হচ্ছে বা কী কার্যক্রম চলছে এখনও পর্যন্ত বিজিবির পক্ষ থেকে জানানো হয়নি। তবে অসমাপ্ত কিছু সূত্র থেকে আসলে জানা যাচ্ছে যে জাহাজে করে এই 330 জন মিয়ানমারের যে সদস্য রয়েছে, বিজিপি সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য যে সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছিল, তাদেরকে ফেরাতে যে কার্যক্রম, সেই কার্যক্রম চলছে। দ্রুত সময়ের মধ্যে তাদেরকে ফেরত পাঠানো হবে, এটি নৌপথে পাঠানোর একটি কার্যক্রম চলছে বলে প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত আসলে সেটি কেউ নিশ্চিত করে বলতে পারেনি। এখন পর্যন্ত আসলে নতুন একটি তথ্য দিয়ে আসলে শেষ করতে চাই, সেটি হচ্ছে গতকালকে যে নয়াপাড়া যেখানে বোম নিষ্ক্রিয় করা হয়েছিল, সেই জায়গায় স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে এবং একজন আনসার সদস্য আসলে যে জানিয়েছে, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পোশাকধারী এক ব্যক্তির লাশ নাকি দেখা যাচ্ছে সীমান্তের ওখানে। তো সেই তথ্যটি আমাদের সর্বশেষ বলা যায়। তো এই ছিল আমার কাছে ঘুমধুম সীমান্ত থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বান্দরবানের ঘুমধুমে।